बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आमी आफरोजा बानो असिस्टेंट प्रोफेसर डिपार्टमेंट अफ जुलजी राजशाही कलेज। आज के तोमादेर अनलाइन क्लासे सुस्वागत जानाच्छी। आमार आजकेर क्लास बीएससी अनार्स फोर्थ इयर स्टूडेंटदेर जोन्नो। तोमादेर कोर्स टाइटल एंटोमोलजी एबं कोर्स कोड होच्छे 24/31/11। आज के आमादेर एंटोमोलजी प्रथम क्लास फोर्थ इयर स्टूडेंटदेर जोन्नो। जेहेतु प्रथम क्लास ताहले आमरा एकटु सिलेबास सम्बन्धे आमादेर जाना दरकार। आसो आमरा सिलेबास सम्बन्धे एकटु आलोचना करी, तारपरे आमरा क्लासे जाब। आच्छा देखो, एखाने एंटोमोलजी कोर्से एखाने 1 থেকে 10 नम्बर होच्छे तोमार टपिक देवा आछे। एई जे टपिक, एई टपिकेर मध्ये 6 থেকে 10 नम्बर, 6, 7, 8, 9, 10 এই চারটি অংশ আমি পড়াবো, বাকিগুলো অন্য স্যার বা ম্যাডাম পড়াবেন। তো আমরা আমাদের টপিকগুলো আগে দেখে নেই। 6 নম্বরে আছে দেখো পেস্ট কন্ট্রোল মেজার্স, অর্থাৎ পেস্টকে আমরা কিভাবে কন্ট্রোল করব। প্রথমে আগে আমাদের জানা দরকার যে পেস্ট কি, কত প্রকার, কি রকম, কোন অবস্থার প্রেক্ষাপটে একটা প্রাণী পেস্টে রূপান্তরিত হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই পেস্টগুলোকে আমরা কিভাবে দমন করব তার বিভিন্ন মেথড সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। সেই অংশ হচ্ছে 6 নাম্বার, পেস্ট কন্ট্রোল মেজার্স। এখানে কি আছে দেখো, কনসেপ্টস অফ ফিজিক্যাল, মেকানিক্যাল, কালচারাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড লিগ্যাল কন্ট্রোল মেথড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ফিজিক্যাল মানে ভৌত দমন, মেকানিক্যাল যান্ত্রিক দমন, কালচারাল হচ্ছে কৃষিজ দমন, কেমিক্যাল হচ্ছে রাসায়নিক দমন, বায়োলজিক্যাল হচ্ছে জীবজ দমন, এবং লিগ্যাল কন্ট্রোল মেথডস হচ্ছে আইনানুগভাবে যে দমন ব্যবস্থা নেওয়া হবে সেই সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। এরপরে চলে আসো 7 নম্বরে। 7 নম্বরে আছে দেখো পেস্টিসাইডস, পেস্টকে যে সমস্ত কেমিক্যাল কিল করবে সেই সমস্ত কেমিক্যালকে আমরা বলবো পেস্টিসাইড। আচ্ছা এখন এখানে লেখা আছে কি দেখো, কনসেপ্ট অফ পেস্ট, অর্থাৎ ইনসেক্টিসাইডস, অ্যাকারিসাইডস, নেমাটিসাইডস অ্যান্ড রোডেন্টিসাইডস, আরও অনেক সাইডস কিন্তু আছে, অনেক কেমিক্যাল আছে যারা আরও বিভিন্ন প্রকার পেস্টকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। কিন্তু আমাদেরকে এখানে বিস্তারিত জানতে হবে হচ্ছে তোমার ইনসেক্টিসাইড, অর্থাৎ ইনসেক্ট বা কীটপতঙ্গদেরকে যারা কিল করে। তারপরে আছে অ্যাকারিসাইড, অর্থাৎ অ্যাকারিনা বর্গের প্রাণীদেরকে যারা কিল করবে সেই অ্যাকারিসাইড জানতে হবে। নেমাটিসাইড হচ্ছে নেমাটোটা পর্বের প্রাণীদেরকে যারা কিল করবে, এবং রোডেন্টিসাইড হচ্ছে রোডেন্ট বা ইঁদুর জাতীয় প্রাণীদেরকে কিল করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহৃত হবে সেই সমস্ত পেস্টিসাইড কিন্তু আমাদের একটু জানা দরকার। এখানে আমাদের সিলেবাসের মধ্যে সেই অংশই আলোচিত বিষয়। এরপর আছে দেখো ইউজেস অফ ইনসেক্টিসাইড অ্যান্ড দেয়ার সাইড এফেক্টস, অর্থাৎ ইনসেক্টিসাইড যে আমরা ব্যবহার করব তার কিছু কিন্তু সাইড এফেক্ট আছে সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া। এরপর 8 নম্বরে চলে আসো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএম, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। আমার ধারণা যে তোমরা এই আইপিএম সম্বন্ধে বা সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা শব্দটি এর আগে একাধিকবার শুনেছো। তো আমাদের এখানে ফোর্থ ইয়ারেও এটা পড়ার বিষয়। দেখো কনসেপ্ট, মেথডস অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস ইন বাংলাদেশ, অর্থাৎ আইপিএমটা কী, তার কী কী মেথড আছে, কী কী উপাদান বা বিষয় নিয়ে আইপিএম গঠিত, একাধিক পদ্ধতিগুলো কী কী, তাদের উপকারিতা অপকারিতা সম্বন্ধে জানতে হবে। সেই সাথে জানতে হবে প্রেজেন্ট স্ট্যাটাস ইন বাংলাদেশ, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের এবং ভবিষ্যতে সম্ভাব্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আইপিএম অবস্থানটা কী সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। আচ্ছা এরপরে চলে আসি আমরা 9 নম্বরে, এগ্রিকালচারাল এন্টোমোলজি, কৃষি কীটতত্ত্ব। এখানে আছে কি দেখো, 3টা প্রাণী সম্বন্ধে তাদের বায়োলজি, লাইফ হিস্ট্রি, নেচার অফ ড্যামেজ অ্যান্ড কন্ট্রোল মেজার্স, অর্থাৎ তাদের জীবনচক্র কীরকম, তাদের লাইফ হিস্ট্রিটা কীরকম, সেই সাথে হচ্ছে নেচার অফ ড্যামেজ কী ধরনের ক্ষয়ক্ষতি করে থাকে, এবং এই ক্ষয়ক্ষতি থেকে আমরা কীভাবে মুক্তি পাব সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে এই 9 নম্বর পয়েন্টে এগ্রিকালচারাল এন্টোমোলজিতে। এখন এই 3টা প্রাণী কী, 3টা তোমাদের সিলেবাসভুক্ত প্রাণী হচ্ছে জুট, হেয়ারি, ক্যাটারপিলার। অর্থাৎ আমাদের জুট বলতে এখানে পাটের বিছা পোকা, 2 নম্বরে আছে হচ্ছে রাইস ইস্পা, অর্থাৎ ধানের পামড়ি পোকা, এবং সুগার কেন, শুট বোরার, অর্থাৎ আখের যে ডগা আছে সেই ডগাতে এক ধরনের পোকা থাকে, বোরার, বোর যারা ছিদ্র করে সেই হচ্ছে মাজরা পোকা, অর্থাৎ আখের ডগার মাজরা পোকা। এই 3টা প্রাণী হচ্ছে সম্বন্ধে পড়বো আমরা, এবং এটা আমাদের সিলেবাসভুক্ত অংশ আর কি। এরপরে চলে আসি আমরা 10 নম্বরে, মেডিকেল অ্যান্ড ভেটেরিনারি এন্টোমোলজি, অর্থাৎ মেডিকেল এবং ভেটেরিনারি কীটতত্ত্ব। এখানে কী পড়তে হবে দেখো, বায়োলজি অ্যান্ড কন্ট্রোল মেজার্স অফ মসকিউটোস, স্যান্ডফ্লাইস, টিক্স অ্যান্ড মাইট, অর্থাৎ জীবনচক্র, তাদের কন্ট্রোল মেজার কী কী পড়বো আমরা, পড়বো হচ্ছে মসকিউটো, মশা, সেটা আমরা জানি, স্যান্ডফ্লাই,
বেলেম আছে, টিক্স অ্যান্ড মাইট হচ্ছে তোমার আটালি এবং মাকড় বলা হয় যেটাকে। আটালি মাকড় বলতে হয়তো তোমরা দেখে থাকতেও পারো, আর্থ্রোপোডা পর্ব নিশ্চয়ই আমরা জানি। আর্থ্রোপোডা পর্বের যে একটা শ্রেণী আছে অ্যারাকনিডা, সেই অ্যারাকনিডা শ্রেণীর একটা বর্গ বা অর্ডার আছে, সেটাকে বলছে অ্যাকারিনা। তো অ্যাকারিনা বর্গের প্রাণী হচ্ছে টিক্স অ্যান্ড মাইট। যখন আমরা ক্লাসে ডিটেল পড়বো তখন বিস্তারিত জানার চেষ্টা করবো। তো এই হচ্ছে আমার অংশের সিলেবাস, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দেই। প্রথমে আমাদের ক্লাসের মূল যে বিষয় সেটা আমাদেরকে জানতে হবে, যে পেস্ট কি, পেস্ট কাকে বলে, আর পেস্টের সংজ্ঞাটা কি, একটা এক্সাক্ট সংজ্ঞা আমরা জানবো, এবং সেই সাথে পেস্ট শব্দটা কোথা থেকে আসছে, আর কোন কোন প্রেক্ষাপটে একটা প্রাণী পেস্টে রূপান্তরিত হচ্ছে বা পরিণত হচ্ছে, বা কাকে আমরা পেস্ট বলছি সেটা সম্বন্ধে আমরা জানবো। তো এখানে স্লাইডে আমরা দেখো লেখা আছে পেস্ট কাকে বলা হয়, ডিরাইভড ফ্রম ফ্রেঞ্চ ওয়ার্ড পেস্টি অ্যান্ড ল্যাটিন টার্ম পেস্টিস মিনিং প্লেগ অর কন্টাজিয়াস ডিজিজ। পেস্ট বলতে বোঝাচ্ছে এমন যে বাংলা শব্দ হচ্ছে আপদ বা অনিষ্টকারী প্রাণী, এটি কি বলছে, ফ্রেঞ্চ ওয়ার্ড পেস্টি অথবা ল্যাটিন শব্দ পেস্টিস থেকে এসেছে, যার আভিধানিক অর্থ হচ্ছে প্লেগ বা ধ্বংসাত্মক এজেন্ট। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী কিন্তু নানাভাবে পেস্টকে বা আপদ বা বালাইকে কিন্তু সংজ্ঞায়িত করেছেন। তো মেইন যে সংজ্ঞাগুলো আমরা সেগুলো সম্বন্ধে একটু আলোকপাত করি। দেখো বলছে পেস্ট ইজ অ্যান অ্যানিম্যাল হুইচ ইজ নক্সিয়াস ডেস্ট্রাকটিভ অর ট্রাভেল সাম টু ম্যান অর হিজ ইন্টারেস্ট। অর্থাৎ পেস্ট হচ্ছে এমন একটা অ্যানিম্যাল যেটা মানুষ এবং তার স্বার্থের বা তার মানুষ সংক্রান্ত, মানব জীবন সংক্রান্ত বিষয়াবলীর সাথে কি হবে, বিনাশ করবে কোনো বিষয়ের বা তার স্বার্থের, এবং ডেস্ট্রাকটিভ ধ্বংসাত্মক হবে সেটা, এবং ট্রাভেলসাম অর্থাৎ বিরক্তির উদ্রেক করবে, তাকে আমরা বলবো পেস্ট। আচ্ছা, দুই নম্বরে দেখো বলছে এ পেস্ট ইজ অ্যান অর্গানিজম হুইচ অকার্স ইন লার্জ নাম্বারস অ্যান্ড কনফ্লিক্ট উইথ ম্যানস ওয়েলফেয়ার কনভিনিয়েন্স অ্যান্ড প্রফিট। অর্থাৎ পেস্ট কখন হবে একটা অর্গানিজম, যখন সেটা লার্জ নাম্বারে আসবে, এবং কি হবে, মানুষ তার মানুষের হচ্ছে তোমার সুবিধা কল্যাণ, তার লাভ বা তার জীবন ধারণ ইত্যাদির সাথে কি হবে, বিরোধের কারণ হয়ে যখন দাঁড়াবে তখন আমরা সেটাকে বলবো কি, পেস্ট। তাহলে এখানে আমরা দুটো সংজ্ঞা দেখতে পেলাম, আরও কিছু সংজ্ঞা আছে আমাদের, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ পেস্ট ইজ অ্যান অর্গানিজম হুইচ হার্মস ম্যান অর হিজ প্রপার্টি সিগনিফিকেন্টলি অর ইজ লাইকলি টু ডু সো। অর্থাৎ পেস্ট হচ্ছে একটা অর্গানিজম যেটা কি করবে, মানুষের এবং তার প্রপার্টির ক্ষতি করবে, এবং সেটা সিগনিফিকেন্টভাবে, সেটাকে বলছি আমরা পেস্ট। এরপরে চলে আসি, ইনসেক্টস আর পেস্ট হোয়েন দে আর সাফিসিয়েন্টলি নাম্বারস টু কজ ইকোনমিক ড্যামেজ। অর্থাৎ ইনসেক্টরা হচ্ছে পেস্ট যারা সাফিসিয়েন্ট হবে নাম্বারে এবং ইকোনমিক ড্যামেজ বা অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এভাবেই কিন্তু বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্য সম্পদ বা সংশ্লিষ্ট বিষয়ের যে ক্ষতি হয় সেই ক্ষতিকর জীবন্ত জীবকে কিন্তু আমরা কি বলছি, আপদ বলছি বা বালাই বলছি। তো এখন এই যে পেস্টের সংজ্ঞা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জন্য এই পেস্টের সংজ্ঞাটা জরুরি। হ্যাঁ, এখন অনেক সংজ্ঞায় তো আমরা পড়লাম, এর মধ্যে এমন একটা সংজ্ঞা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যাতে আমাদের হচ্ছে কোনো প্রকার বিষয়গুলোই যাতে এর মধ্যে থেকে বাদ না যায়। এজন্য আমি একটা সংজ্ঞা তোমাদের জন্য কালেক্ট করে দিয়েছি, দেখো ছোট আকারেরই সংজ্ঞা, বাট এটাটুকু পড়লে কিন্তু তোমরা এর মধ্যে সব কিছু, সবগুলো দিক, পেস্টের সবগুলো দিক কিন্তু এর মধ্যে চলে আসবে। তাহলে আমরা মূল যে সংজ্ঞা সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এবং যারা সম্ভব তারা একটু মুখস্থ করে নিবা বা মাথার মধ্যে বিষয়গুলো রাখতে হবে। তাহলে আমরা সেটা লিখিতভাবে হোক বা ভাইভাতে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, পেস্টের সংজ্ঞা থেকে আমরা সব কিছুই পাবো আর কি। আচ্ছা দেখো, এখন এখানে কি বলছে, দেখো অ্যান ইনসেক্ট অর অ্যানি আদার লিভিং বিং, একটা কীট পতঙ্গ অথবা যে কোনো জীবন্ত জীব, হুজ পপুলেশন ইনক্রিজেস টু সাচ অ্যান এক্সটেন্ট অ্যাজ টু কজ ইকোনমিক লসেস টু ক্রপস অর এ নুইসেন্স অ্যান্ড হেলথ হ্যাজার্ড টু ম্যান অ্যান্ড হিজ লাইভ স্টক উইল বি ডিক্লেয়ার্ড এ পেস্ট। অর্থাৎ একটা ইনসেক্ট হতে পারে অথবা যে কোনো জীবন্ত প্রাণী হতে পারে যার জনসংখ্যা এমন একটা স্টেজে এসে পৌঁছাবে যখন সেটা কি হবে, ইকোনমিক লস ঘটাবে ক্রপের, খাদ্যশস্যের হচ্ছে অর্থনৈতিক ক্ষতি ঘটাবে, অথবা মানুষ এবং তার লাইভ স্টক অর্থাৎ মানুষ এবং তার পশু সম্পদের জন্য বিরক্তির কারণ হবে, অথবা তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে পেস্ট।
তাহলে পেস্টের সংখ্যা হচ্ছে এক কথায় অ্যান ইনসেক্ট অর অ্যানি আদার লিভিং বিং হুজ পপুলেশন ইনক্রিজেস টু সাচ অ্যান এক্সটেন্ট অ্যাজ টু কজ ইকোনমিক লসেস টু ক্রপস অর এ নুইসেন্স অ্যান্ড হেলথ হ্যাজার্ড টু ম্যান অ্যান্ড হিজ লাইফ স্টক উইল বি ডিক্লেয়ার্ড এ পেস্ট। তাহলে এখান থেকে আমরা পেস্টের সংজ্ঞা জানলাম। আচ্ছা, এরপরে সহজ একটা কথা আমাদের জানা উচিত যে একটা ইনসেক্ট কিন্তু সব সময় যে পেস্ট হবে তা কিন্তু নয়, বা সবটা সব ঋতুতেই যে পেস্ট হবে তা কিন্তু নয়। দেখো আমাদের স্লাইডে লেখা আছে যে অ্যান ইনসেক্ট মে বি পেস্ট অ্যাট ওয়ান প্লেস অর ইন ওয়ান সিজন, বাট মে বি নট সো অ্যাট অ্যানাদার প্লেস অর ইন দ্য নেক্সট সিজন। অর্থাৎ একটা ইনসেক্ট পেস্ট হতে পারে একটা নির্দিষ্ট জায়গায় অথবা একটা নির্দিষ্ট ঋতুতে, কিন্তু সেটা অন্য জায়গায় ওই একই প্রাণীটাই অন্য জায়গায় অথবা অন্য কোনো সিজনে সেটা কিন্তু পেস্ট নাও হতে পারে। তাহলে দেয়ারফর বিং এ পেস্ট অর নট ইজ অনলি এ ম্যাটার অফ ইনসেক্ট নাম্বারস। অর্থাৎ একটা অ্যানিম্যাল বা ইনসেক্ট, নর্মাল ইনসেক্ট হয়, অ্যানিম্যালটা পেস্ট হবে কি হবে না সেটা যে উল্লেখযোগ্য ফ্যাক্টরগুলোর মধ্যে প্রধান ফ্যাক্টর হচ্ছে তার নাম্বার, অর্থাৎ তার সংখ্যা। যখন তার সংখ্যা অনেক বেড়ে যাবে তখনই সাধারণত তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে, এবং কৃষক বা আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত যখন হব তখনই তাকে পেস্ট বা বালাই বলবো। এই হচ্ছে আমাদের পেস্টের কন্ডিশন। এখন পেস্ট ইনক্লুড ইনসেক্টস, নেমাটোডস, মাইটস, স্নেলস, স্লাগস এটসেট্রা, এরকম মানে ইনভার্টিব্রেট যারা তারা হতে পারে, আবার ভার্টিব্রেটের মধ্যে র্যাটস, বার্ডস ইত্যাদিও কিন্তু আমাদের কি হতে পারে পেস্টের মধ্যে, আরও অনেক আছে পেস্ট ইনক্লুড হতে পারে। আমি তোমাদেরকে ছোট্ট দু একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এখন ডিপেন্ডিং অ্যাপন দ্য ইম্পর্টেন্স পেস্ট মে বি এগ্রিকালচারাল, ফরেস্ট, হাউসহোল্ড, মেডিকেল, অ্যাস্থেটিক অ্যান্ড ভেটেরিনারি পেস্ট হতে পারে। অর্থাৎ ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে, কন্ডিশনের উপর ভিত্তি করে সেটা কৃষিজ হতে পারে, বনজ হতে পারে, গৃহপালিত হতে পারে, মেডিকেল হতে পারে, নান্দনিক বিষয়ের সাথে জড়িত হতে পারে যেটা ক্ষতিগ্রস্ত করবে, এবং ভেটেরিনারি পেস্ট বা পশু সম্পদেরও ক্ষতি হতে পারে। এভাবে সেই সংক্রান্ত পেস্ট তারা হতে পারে। আচ্ছা, এখন আমরা এই যে পেস্ট পৃথিবীর যে বিভিন্ন স্থান থেকে যে গৃহীত তথ্য আমরা পাই, সেক্ষেত্রে দেখা যায় যে অনিষ্টকারী যে কীটপতঙ্গ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। যেমন কোথাও কোথাও এটা শতকরা 15-20%, আবার কারো কারো মতে কিন্তু 30-35% পর্যন্ত মানে ক্ষতির সম্মুখীন হতে পারে। আবার অনেক ক্ষেত্রেও দেখা যায় যে খাদ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা বা কৃষি সংস্থার রিপোর্ট অনুসারে আমরা কিন্তু পেয়ে থাকি এটা অনেক ক্ষেত্রে 60% পর্যন্ত কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কৃষক আর কি। তো যাই হোক, এখন আমরা ক্যাটাগরিজ অফ পেস্ট অর্থাৎ পেস্টের ক্যাটাগরি সম্বন্ধে পড়বো। বেসড অন অকারেন্স ফলোইং আর পেস্ট ক্যাটাগরিজ। আচ্ছা, অকারেন্সের উপর ভিত্তি করে পেস্ট ক্যাটাগরিকে আমরা কয়টা ভাগে ভাগ করছি ভাগগুলো আমরা এখন জানবো, এবং কিছু উদাহরণ সম্বন্ধে আইডিয়া নিব আর কি। এখন রেগুলার পেস্ট, দেখো বলছে কি রেগুলার পেস্ট কারা, নিয়মিত পেস্ট, নিয়মিত আপদ বা বালাই। ফ্রিকোয়েন্টলি অকার্স অন ক্রপ অর্থাৎ খাদ্যশস্য বা কৃষি জমিতে কি হবে, ফ্রিকোয়েন্টলি আসবে অর্থাৎ নিয়মিতভাবে তাদেরকে প্রতি বছরই দেখা যাবে, এবং ক্লোজ অ্যাসোসিয়েশন থাকবে অর্থাৎ পেস্টের সাথে যে ক্রপ সে ক্রপের ক্লোজ অ্যাসোসিয়েশন থাকবে, ঘনিষ্ঠ সংস্পর্শ থাকবে, তাদেরকে আমরা বলবো রেগুলার পেস্ট। এবং এই পেস্টগুলোকে কন্ট্রোল করা কিন্তু বেশ কষ্টসাধ্য। যেমন এক্সাম্পল দেওয়া আছে, দেখো রাইস স্টেম বোরার, তারপরে ব্রিঞ্জাল ফ্রুট বোরার, ধানের বেগুনের এই যে বোরারগুলা ছিদ্র করে, এই ছিদ্র করে আমাদের খাদ্যদ্রব্যের ভয়ঙ্কর ক্ষতি করে, এবং এদেরকে কন্ট্রোল করতে হলে অনেক মেথড কিন্তু আমাদেরকে নিতে হয়, মেজর নিতে হয়, সেটা আমরা পরে ধারাবাহিকভাবে জানব এগ্রিকালচারাল এন্টোমোলজিতে। আচ্ছা, এরপরে চলে আসে 2 নম্বর, ওকেশনাল পেস্ট। ওকেশনাল পেস্ট কী বলছে, অনিয়মিত পেস্ট, ইনফ্রিকুয়েন্টলি অকার্স, নিয়মিতভাবে আসে না অনিয়মিতভাবে আসে, নো ক্লোজ অ্যাসোসিয়েশন, এবং এদের অ্যাসোসিয়েশনটা ক্লোজ নয়, ঘনিষ্ঠ নয়। অর্থাৎ এখানে আমরা যে ওকেশনাল পেস্ট পাচ্ছে তারা অনিয়মিতভাবে আসবে এবং খাদ্যশস্যের সাথে তাদের সংস্পর্শ খুব বেশি ঘনিষ্ঠ নয়। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো স্টেম বোরার, রাইস কেসওয়ার্ম, এই হচ্ছে আমাদের ওকেশনাল পেস্টের উদাহরণ। তাহলে আমরা ক্যাটাগরিজ অফ পেস্টে 1 নম্বরে পেলাম কি রেগুলার পেস্ট, 2 নম্বরে পেলাম হচ্ছে ওকেশনাল পেস্ট। এখন চলে আসি আমরা 3 নম্বর, সিজনাল পেস্ট। এই সিজনাল পেস্ট অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে নির্দিষ্ট ঋতুতে আসবে, অকার্স ডিউরিং এ পার্টিকুলার সিজন ইভরি ইয়ার, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট ঋতুতে সে আসে, সে বা তারা। যেমন রেড হেয়ারি ক্যাটারপিলার অন গ্রাউন্ড নাট,
এবং ম্যাঙ্গো হপার্স, এরা প্রত্যেক বছর বছর আসবে। এরপরে আসো হচ্ছে পারসিস্টেন্ট পেস্ট, স্থায়ী পেস্ট, অর্থাৎ এরা কি করছে দেখো, অকার্স অন দ্য ক্রপ থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরেই থাকে। অ্যান্ড ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল, যেহেতু সারা বছর ধরেই থাকে, বিরক্তির কারণ ঘটায়, ক্ষতির কারণ ঘটায়, এদেরকে কিন্তু কন্ট্রোল করা সো ডিফিকাল্ট। উদাহরণ হচ্ছে চিলি থ্রিপস, মেলি বাগান গুয়াভা, অর্থাৎ আমরা ওই যে পেয়ারাতে দেখি না সাদা সাদা পোকাগুলো যেগুলো অ্যাটাক করে, আবার মরিচের ক্ষেত্রে দেখতে পাই আমরা, এরা হচ্ছে পারসিস্টেন্ট পেস্ট, এদের কোনো ঋতুর দরকার হয় না, সারা বছর ধরে এরা কিন্তু ফসলের ক্ষতি করে থাকে। আচ্ছা তাহলে 4 নম্বর, এবার 5 নম্বরে আসি স্পোরাডিক পেস্ট। স্পোরাডিক শব্দটা আসছে কোথা থেকে, বিক্ষিপ্তভাবে যারা যে সমস্ত পেস্টগুলো ঘোরাঘুরি করবে বা নির্দিষ্ট একটা সময় আসবে তাদেরকে আমরা বলবো স্পোরাডিক পেস্ট বা বিক্ষিপ্ত আপদ। পেস্ট অকার্স ইন আইসোলেটেড লোকালিটিস ডিউরিং সাম পিরিয়ড, অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকাতে বিক্ষিপ্তভাবে তারা ডিউরিং সাম পিরিয়ড কোনো একটা সময়ে তারা আসবে এবং সেটা আইসোলেটেড লোকালিটিসে হবে, অর্থাৎ সব মানে গণভাবে যে সমস্ত এরিয়াতে তারা ছড়িয়ে পড়বে তা কিন্তু নয়, নির্দিষ্টভাবে একটা এলাকায় বিক্ষিপ্তভাবে। যেমন কোকোনাট স্লাগ কাটারগুলো, উদাহরণগুলো তোমরা মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে চলে আসি আমরা ক্যাটাগরিজ অফ পেস্টের আর একটা ধাপে, অর্থাৎ বেসড অন লেভেল অফ ইনফেস্টেশন, অর্থাৎ আক্রমণটা কোন লেভেলে করবে সেই লেভেলের ওপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি। 1 নম্বর ইপিডেমিক পেস্ট, 2 নম্বর হচ্ছে এন্ডেমিক পেস্ট। ইপিডেমিক পেস্ট শব্দ ইংলিশ শব্দটা শুনে টার্মটা শুনে বুঝতে পারছো, মহামারী আপদ, মহামারী আকারে ছড়িয়ে পড়বে। সাডেন আউটব্রেক অফ এ পেস্ট ইন এ সিভিয়ার ফর্ম ইন এ রিজিয়ন অ্যাট এ পার্টিকুলার টাইম, অর্থাৎ পার্টিকুলার টাইমে নির্দিষ্ট একটা সময়ে এদের সিভিয়ার অ্যাটাক হবে। সাউন্ড বলছে কি, সাডেন আউটব্রেক, অর্থাৎ হঠাৎ করেই অনেক বেশি মহামারী আকারে ছড়িয়ে পড়বে এই পেস্টগুলো, আপদ বা বালাইগুলো। হ্যাঁ, এদেরকে বলছি এপিডেমিক পেস্ট, যেমন পঙ্গপাল। আচ্ছা এরপর চলে আসি এন্ডেমিক পেস্ট, অকারেন্স অফ দ্য পেস্ট ইন এ লো লেভেল ইন ফিউ পকেটস রেগুলারলি অ্যান্ড কনফাইন টু পার্টিকুলার এরিয়া। এন্ডেমিক শব্দটা আমরা জুলজির স্টুডেন্ট আমরা জানি, তাই না? এন্ডেমিক অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকাতেই এবং নির্দিষ্ট ক্যাটাগরির প্রাণী যারা, যাদেরকে একটা নির্দিষ্ট এলাকায় পাওয়া যাবে, অন্য কোথাও আর পাওয়া যাবে না। তাহলে এন্ডেমিক পেস্টরা অকার করবে, কি বলছে, অকারেন্স অফ দ্য পেস্ট ইন এ লো লেভেল ইন ফিউ পকেটস, অর্থাৎ নির্দিষ্ট একটা অঞ্চলে খুব অল্প মাত্রায় তাদেরকে কিন্তু দেখা যাবে, এদেরকে বলা হচ্ছে এন্ডেমিক পেস্ট। তাহলে ইনফেস্টেশনের ওপর লেভেলের ওপর ভিত্তি করে আমরা পেলাম হচ্ছে ইপিডেমিক পেস্ট এবং হচ্ছে এন্ডেমিক পেস্ট, এই দুই ধরনের। হ্যাঁ আচ্ছা, এই যে পেস্টগুলো আমরা পড়ছি এখন, এই পেস্টগুলোকে যে আমরা দমন করব, এদের দমন করার যখন যাব আমরা বাস্তবিক ক্ষেত্রে বা কৃষিজ ক্ষেত্রে, তখন দমন করতে হলে আমাদের কিছু অভিজ্ঞতার দরকার। হ্যাঁ, আমরা যারা মানে পাঠ্যগত বই পড়ছি তাদের থেকে কিন্তু যারা কৃষক, যারা খেতে কাজ করছে বছরের পর বছর ধরে, তারা কিন্তু জেনারেশন বাই জেনারেশন তাদের মধ্যে কিছু অভিজ্ঞতা চলে আসে, তারা সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু বুঝতে পারে যে পতঙ্গ বা পেস্ট কখন আসবে বছরের, কোন সময়ে আসবে এবং কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা আবহাওয়াগত নিয়ামক বা ফ্যাক্টরগুলো দেখে কিন্তু, পরিবেশগত ফ্যাক্টরগুলো দেখে কিন্তু তারা অনেকটাই বুঝতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এরকম কিছু প্যারামিটার আছে, ইনসেক্ট পপুলেশন যে লেভেল আছে সেই লেভেলকে বুঝতে হলে আমাদেরকে কিন্তু কিছু জানতে হবে। যেমন কয়েকটা টার্ম যেটা না জানলেই না, সেটা হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, GEP, জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ এটা কি বলছে, এটা হচ্ছে একটা অবস্থা। প্রকৃতিতে যে পতঙ্গগুলো আছে তাই সেই সদস্যগুলো, পেস্টের সদস্যগুলোর যে সদস্যরা আছে, আমাদের প্রকৃতিতে জানি যে পরিবেশ বায়োটিক এবং অ্যাবায়োটিক ফ্যাক্টরসের সমন্বয়ে তৈরি। হ্যাঁ, এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলার প্রভাব কিন্তু পেস্ট পপুলেশনের ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কন্ডিশনগুলো ফেভারেবল হয় পেস্টের, অর্থাৎ পেস্ট তো এক যে কোনো প্রাণী বা ইনসেক্টই, তাদের যদি কন্ডিশনটা বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরস তাদের জনসংখ্যা বৃদ্ধির বা তাদের জীবনযাত্রার পক্ষে যদি হয়, তাহলে কি হয়, তাদের জনসংখ্যা বাড়ে, আলটিমেটলি কি হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ তাদের সংখ্যা যেহেতু বেড়ে গেল, তাহলে তারা কি করবে, জমিতে তারা অ্যাটাক করবে বেশি সংখ্যায় এবং ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে কৃষক।
আচ্ছা, তা এখন বলছে নর্মালি এই যে বায়োটিক অ্যাব্যাটিক ফ্যাক্টরস দিয়ে নর্মাল কন্ডিশনে থাকে, তাহলে এই পেস্ট বা পতঙ্গদের অবস্থান বা তাদের ঘনত্ব কিন্তু একটা নর্মাল কন্ডিশনে থাকে। হ্যাঁ, যে ঘনত্বটা যে নর্মাল কন্ডিশনে থাকে তাকেই আমরা কি বলছি, জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন, জিইপি। এটা একটা জনসংখ্যার গড় ঘনত্ব, এই গড় ঘনত্বটা বলা হচ্ছে যে বায়োটিক অ্যাব্যাটিক ফ্যাক্টরসের ওপর, প্রভাবগুলোর ওপর নির্ভর করবে তাদের ওঠানামার প্রবণতা। হ্যাঁ, এটাই হচ্ছে জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, দুই নম্বরে আছে হচ্ছে আর একটা জিনিস জানতে হবে আমাদেরকে, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, ইটিএল, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এটা হচ্ছে কি, ক্ষতির পৌঁছানোর আগের যে একটা পর্যায়, এই পর্যায়টা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিভাবে আইডেন্টিফাই করব, দেখো বলছে পপুলেশন ডেন্সিটি, এটা হচ্ছে ইটিএল লেভেল, হচ্ছে পেস্টের ঘনত্ব, অ্যাট হুইচ কন্ট্রোল মেজার্স শুড বি ইমপ্লিমেন্টেড। অবশ্যই কন্ট্রোল মেজার্স বা নিয়ন্ত্রণের পদ্ধতি বা ধাপসমূহ ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করতে হবে, কিসের জন্য, টু প্রিভেন্ট অ্যান ইনক্রিজিং পেস্ট পপুলেশন ফ্রম রিচিং দ্য ইআইএল। অর্থাৎ আমাদের যে পেস্ট পপুলেশনের ঘনত্ব যে বাড়ছে, বাড়তে বাড়তে যে ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতি করতে করতে সে উপরের দিকে যাচ্ছে তাদের ঘনত্ব, সেই ঘনত্বটা যাতে ইকোনমিক ইঞ্জুরি লেভেল ইআইএল এ যাতে না পৌঁছাতে পারে, সেজন্যই আমাদেরকে কি করতে হবে, ইটিএল লেভেলে কন্ট্রোল মেজার্স ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ এটা একটা লেভেল যে লেভেলে ক্ষতি হয়তো সেই রকম হয় না, বাট সেটা আর কিছুদিন যদি কন্ট্রোল মেজার্স না নেওয়া হয় তাহলে সেটা কি হবে, বাড়তে বাড়তে ইআইএল লেভেলে পৌঁছে যাবে, তখন সেটা ইকোনমিক ইঞ্জুরি লেভেলে যাবে, অর্থাৎ সেটা কৃষককে বা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তাহলে ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল হচ্ছে এটা একটা সর্বোচ্চ ক্ষতির যে হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস দেওয়ার একটা লেভেল, থ্রেশহোল্ড লেভেল, সহ্যের, ক্ষতির সহ্যের সীমা আর কি। এখন দেখি তারপরে আসো ইকোনমিক ইঞ্জুরি লেভেল, ইকোনমিক ইঞ্জুরি লেভেল ইআইএল, এটাও একটা প্যারামিটার। ইনসেক্ট পপুলেশন লেভেলের উল্লেখযোগ্য দুটা প্যারামিটার হচ্ছে ইটিএল এবং ইআইএল। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে যে ইটিএল কি, ইআইএল কি, ব্যাখ্যা করো। তখন কি করতে হবে তোমাদেরকে, এটা সংজ্ঞাসহ একটা গ্রাফ যদি পরের সাথে জুড়ে দিলে তাহলে তোমাদের জন্য বোঝানো সহজ এবং নাম্বার পাওয়াও সহজ হবে এবং তোমাদের নিজেদের বোঝার জন্য অনেক ইজি হবে। তাহলে আসো আমরা এখন দেখি ইকোনমিক ইঞ্জুরি লেভেল কি বলছে। দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি দ্যাট উইল কজ ইকোনমিক ড্যামেজ, অর্থাৎ ইআইএল হচ্ছে আপদের জনসংখ্যার সর্বনিম্ন ঘনত্ব, যেটা কি হবে, অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ নিম্ন ঘনত্বে অবস্থানকারী, অর্থাৎ ঘনত্বটা এমন একটা অবস্থায় অবস্থান করবে, নিম্ন অবস্থায়, যেটা পেস্ট পপুলেশনের অর্থনৈতিক ক্ষতি করবে, তাকে আমরা ইকোনমিক ইঞ্জুরি লেভেল বলছি। অর্থাৎ পেস্ট পপুলেশন যখন ইআইএল লেভেলে অবস্থান করছে তখন কিন্তু ইকোনমিক ড্যামেজ অলরেডি শুরু হয়ে যায়, এবং শুরু হয়ে যাওয়ার পরে যদি আগে থেকেই আমাদের ইটিএল লেভেল থেকে কন্ট্রোল মেজার্স আমাদের গ্রহণ করা উচিত, এবং ইআইএল লেভেলে যদি পৌঁছেই যায় তাহলে পেস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম যদি চূড়ান্ত মাত্রায় গ্রহণ না করা হয়, অর্থাৎ প্রোটেকশন না নেওয়া হয়, তাহলে শস্যের গুণগত মান নষ্ট হবে এবং উৎপাদন কিন্তু তখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে আর তখন কৃষকের লাভবান হওয়ার চান্স খুবই কম থাকে। এজন্য কি হবে, আমাদেরকে ইআইএল লেভেলে পৌঁছানোর আগেই ইটিএল লেভেলেই কন্ট্রোল মেজার্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর একটা শব্দ একটু জানিয়ে রাখা ভালো, ড্যামেজ বাউন্ডারি, ডিবি, দ্য লোয়েস্ট লেভেল অফ ড্যামেজ হুইচ ক্যান বি মেজার্ড ইটিএল ইজ অলওয়েজ লেস দেন ইআইএল, প্রোভাইডস সাফিসিয়েন্ট টাইম ফর কন্ট্রোল মেজার্স। অর্থাৎ ড্যামেজ বাউন্ডারি হচ্ছে এমন একটা বাউন্ডারি, এখানে ইটিএলটা ইআইএলের থেকে নিচে থাকবে, এবং এই ডিবি ড্যামেজ বাউন্ডারিটা এমন একটা বাউন্ডারি যেখানে কিছু সময় থাকে, কিছু সময় দেয় এই বাউন্ডারিটা, প্রোভাইড সাফিসিয়েন্ট টাইম টু কন্ট্রোল মেজার্স, অর্থাৎ কন্ট্রোল মেজারগুলো গ্রহণ করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় দেয়। এই ড্যামেজ বাউন্ডারি দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের অনেকটাই সময় আছে, এখনই যদি আমরা যথেষ্ট পরিমাণে সুযোগ না অ্যাপ্লাই করি, মেথড না অ্যাপ্লাই করি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে কী হব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই হচ্ছে আমাদের ইআইএল। তাহলে ইটিএল এবং ইআইএল এ দুটো সম্বন্ধে আমাদের জানা হলো। হ্যাঁ, তাহলে এখানে আমি তোমাদের জন্য একটা গ্রাফ অ্যাড করেছি, ছবি, সেখানে ছবিটাতে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে বিষয়বস্তু আসলে কী। এখানে আমি দেখো, এখানে গ্রাফটা দেখতে পাচ্ছ,
এখানে গ্রাফের আমরা জানি এক্স অক্ষ থাকে ওয়াই অক্ষ থাকে, তাই না? দুইটা দিক থাকে। আচ্ছা যাই হোক, এখানে বলছে এক একদিকে আছে পেস্ট ডেন্সিটি, হ্যাঁ, অর্থাৎ পেস্টের ঘনত্ব, অর্থাৎ সংখ্যা কিরকম, কি হারে বাড়ছে, এখানে থেকে শূন্য থেকে শুরু করে 80 পর্যন্ত এখানে দেখাচ্ছে, এটা জাস্ট যে এদের ঘনত্ব কেমন। এবং এই পাশে আছে টাইম বা সময়, অর্থাৎ সময়ের সাথে সাথে পেস্টের যে ডেন্সিটি সেটা বাড়ছে বা কমছে কিভাবে সেটাকে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন এখানে পেস্ট ডেন্সিটি প্রথম থেকে এখানে কম ছিল, তারপরে পেস্ট ডেন্সিটি ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে, যে দেখো এখানে এখানে বাড়ছে আস্তে আস্তে, বাড়তে বাড়তে একটা যে নির্দিষ্ট লেভেল অ্যাভারেজ ডেন্সিটি অর্থাৎ জিইপি জেনারেল ইকুইলিব্রাম পজিশন এইটাকে বোঝাচ্ছে। জেনারেল ইকুইলিব্রাম পজিশন থেকে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে, বাড়তে বাড়তে এখানে ছবিতে দেখা যাচ্ছে ইটিএল ইকোনমিক থ্রেশোল্ড লেভেল হলুদ, এটা যে জেনারেল ইকুইলিব্রাম পজিশন এটা সবুজ সংকেত দিচ্ছে, ইটিএল হচ্ছে হলুদ সংকেত, অর্থাৎ ইকোনমিক থ্রেশোল্ড লেভেল থ্রেশোল্ড পর্যন্ত পৌঁছে গেছে এখানে, অর্থাৎ অ্যাপ্লাই কন্ট্রোলস লেখা আছে, মানে এই লেভেলে আমাদেরকে কন্ট্রোল মেজার্স অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তা যদি না করি তাহলে কী হবে, পেস্ট পপুলেশন এভাবে সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে কী হবে, ইকোনমিক ইঞ্জুরি লেভেলে পৌঁছে যাবে। এই যে ইআইএল লাল লাল দাগ দেখাচ্ছে, এখানে লাল সংকেত দেওয়া হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কৃষক। এবং এর উপরে যখন চলে যাবে দেখো লেখা আছে অ্যাভয়েড এক্সিডিং ইকোনমিক ইঞ্জুরি লেভেল, সবসময় মাথায় রাখতে হবে ইকোনমিক ইঞ্জুরি লেভেল কোনোভাবেই ক্রস করা যাবে না, তাহলে আমাদের এই যে এত কষ্টে চাষাবাদের কোনো প্রকার ফলপ্রসূ আমরা কোনো পয়েন্টে পৌঁছাতে পারবো না। আচ্ছা তাহলে এখানে যখন আমাদের এখানে যখন আমরা ইটিএল এ কন্ট্রোল অ্যাপ্লাই কন্ট্রোল লেখা আছে যখন কন্ট্রোল মেজার্স নিব তখন কিন্তু এই পপুলেশন কিন্তু তখন আবার এইভাবে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে, হ্যাঁ, এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। তো এভাবে আমরা ইটিএল এবং ইআইএল এই একটা মানে চিত্রের মাধ্যমে স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে ইটিএল এবং ইআইএল এবং জিইপিকে খুব ভালোভাবে আমরা বুঝাতে পারি, হ্যাঁ। তো আচ্ছা এ পর্যন্ত, এখন আমরা চলে আসি নেক্সট। এখন এর মধ্যে আমরা আর কিছু শব্দ জানবো, যে পেস্ট ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু, এই যে ইআইএল ইটিএল শিখলাম, জিইপি শিখলাম এবং ড্যামেজ বাউন্ডারি শিখলাম। এখন এর উপর ভিত্তি করে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি, যেটা সম্বন্ধে আমাদেরকে একটু জরুরি জানতে হবে। এক নম্বরে আছে স্লাইডে দেখো কি পেস্ট, কি দেওয়া আছে কি পেস্ট, অনেক সময় পরীক্ষা আসে কি পেস্ট কি। আচ্ছা মোস্ট সিভিয়ার অ্যান্ড ড্যামেজিং পেস্ট, কি পেস্টটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং বিধ্বংসী পেস্ট, হ্যাঁ, এক্ষেত্রে জিইপি লাইজ অ্যাভোভ ইআইএল অলওয়েজ, জিইপিটা অবশ্যই কি করবে লাইজ অ্যাভোভ ইআইএল, ইআইএল এর উপরে যাবে জিইপি, যেখানে জিইপি আমরা ছবিতে দেখেছিলাম ইটিএল এর নিচে থাকার কথা, কি পেস্টের ক্ষেত্রে কি হবে জিইপি ইআইএল এরও উপরে চলে যাবে, অর্থাৎ ড্যামেজ অত্যন্ত বিধ্বংসী আকারে হয়ে থাকবে। আচ্ছা এখন তারপর থার্ড পয়েন্ট বলছে স্প্রে টেম্পোরারিলি ব্রিং পপুলেশন বিলো ইআইএল, টেম্পোরারিলি যদি আমরা স্প্রে করতে থাকি তাহলে পপুলেশন লেভেলটা ইআইএল এর নিচে আসতে পারে। দিজ আর পারসিস্টেন্ট পেস্ট, এরা হচ্ছে স্থায়ী পেস্ট, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি চেঞ্জ টু ব্রিং জিইপি বিলো ইআইএল, অর্থাৎ এই যে পেস্ট পপুলেশন এদের পরিবেশ গত যে সমস্ত নিয়ামক অর্থাৎ তাদের জীবনধারণের জন্য যে পরিবেশের যে অবস্থা সে অবস্থাকে চেঞ্জ করতে হবে যদি আমরা জিইপিকে ইআইএল এর নিচে নিয়ে আসতে চাই। এই হচ্ছে কি পেস্টের মূল কি। এখন আমরা এক্সাম্পল পাচ্ছি এখানে কটন বল ওয়ার্ম এবং ডায়মন্ড ব্যাক মথ, এই হচ্ছে আমাদের কি পেস্টের উল্লেখযোগ্য পয়েন্টগুলো বা বৈশিষ্ট্যগুলো যেগুলো আমাদেরকে না জানলেই না। এখন আসবো হচ্ছে আমরা দুই নাম্বার পেস্টে, মেজর পেস্ট। মেজর পেস্টের বিষয়গুলো কী কী, জিইপি লাইজ ভেরি ক্লোজ টু ইআইএল, অর্থাৎ জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন কী হবে ইআইএল এর কাছাকাছি থাকবে, মানে এটাও ক্ষতিকর। ইকোনমিক ড্যামেজ ক্যান বি প্রিভেন্টেড বাই টাইমলি অ্যান্ড রিপিটেড স্প্রে, ইকোনমিক ড্যামেজ অর্থনৈতিক ক্ষতির মাত্রা আমরা কী করতে পারি প্রিভেন্ট করতে পারি, কীভাবে, নির্দিষ্ট সময় মতো এবং বারবার কন্ট্রোল মেজার্স অ্যাপ্লাই করার মাধ্যমে বা স্প্রে করার মাধ্যমে। এই হচ্ছে মেজর পেস্টের দুটি পয়েন্ট। আচ্ছা এখন মেজর পেস্টের উদাহরণ হচ্ছে কটন জ্যাসিস এবং রাই সিস্টেম বোরার। তিন নম্বরে চলে আসি আমরা মাইনর পেস্ট অথবা ওকেশনাল পেস্ট, এক্ষেত্রে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে জিইপি ইজ বিলো দ্য ইআইএল ইউজুয়ালি, মাইনর পেস্ট যেহেতু তার মানে জিইপি ইআইএল এর নিচে অবস্থান করছে, তাহলে ইআইএল এর নিচে যদি জিইপি অবস্থান করে তার মানে মোটামুটি নর্মাল কন্ডিশন, অর্থাৎ ক্ষতি খুব বেশি হচ্ছে না,
মাইনর পেস তো তাই রেয়ারলি দে ক্রস ইআইএল খুব কম ক্ষেত্রে এরা ইআইএল কে ক্রস করে মাইনর পেস অর্থাৎ মাইনর পেস দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না এরপরে আসি বলছে ক্যান বি কন্ট্রোল বাই স্প্রেইং অর্থাৎ স্প্রে দ্বারা বা কন্ট্রোল মেজার্স অ্যাপ্লাই করার দ্বারা আমরা এদেরকে কন্ট্রোল করতে পারি যেমন রাইস স্পা কটন স্টেইনার্স চার নাম্বার এরা হচ্ছে স্পোরাডিক পেস্ট বিক্ষিপ্ত আপদ বা বালাই জিইপি জেনারেলি বিলো টু ইআইএল জিইপি সাধারণত কি থাকে ইআইএল এর নিচে থাকে সামটাইমস ইট ক্রসেস ইআইএল অ্যান্ড কজ সিভিয়ার লস ইন সাম প্লেসেস অর পিডিয়ার্স যেহেতু স্পোরাডিক পেস্ট অর্থাৎ বিক্ষিপ্ত পেস্ট এরা কোনো কোনো সময় ইআইএল ইকোনমিক ইঞ্জুরি লেভেল কে ক্রস করে এবং সিভিয়ার লস ঘটায় কোথাও কোথাও কোনো কোনো সময় যেমন উদাহরণ আমরা পাচ্ছি সুগার ক্যান পাইরিলা এবং হেয়ারি ক্যাটারপিলার এরপরে চলে এসে আমরা পটেনশিয়াল পেস্ট এখানে পয়েন্টে কি বলছে দে আর নট পেস্ট অ্যাট প্রেজেন্ট মানে বর্তমান পরিস্থিতিতে তারা পেস্ট নয় পটেনশিয়াল পেস্টের মূল বিষয় আসলে এরা হচ্ছে সম্ভাব্য পেস্ট মানে কন্ডিশন পেলে পেস্টে পরিণত হবে বা প্রচ্ছন্ন পেস্টও বলা হয় প্রচ্ছন্ন আপদ বা বালাইও বলা হয় পটেনশিয়াল পেস্টদেরকে অর্থাৎ অ্যাট প্রেজেন্ট তারা পেস্ট নয় জিইপি অলওয়েজ লেস দেন ইআইএল সহজ কথা এরা ইআইএল এর নিচে থাকবে জিইপি জেনারেল ইকুইলিব্রিয়াম পজিশন যেটা আমরা ছবিতে দেখেছিলাম এর আগে ইফ এনভায়রনমেন্ট চেঞ্জড মে কজ ইকোনমিক লস যদি পরিবেশ পরিবর্তন হয় অর্থাৎ তারা ভালো পরিবেশ পায় ফেভারেবল কন্ডিশন পায় তাহলে তারা কী করবে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি করে থাকবে উদাহরণ হচ্ছে স্কোয়াশ মথ এবং লিক মথ তাহলে এই আমরা পাঁচ ধরনের পেস্ট সম্বন্ধে পড়লাম প্যারামিটার্স অফ ইনসেক্ট পপুলেশন লেভেলসের ওপরে ভিত্তি করে তা আশা করছি তোমরা সবাই এই পেস্টগুলো বাসায় একটু স্টাডি করবে যেহেতু এদের প্রকারভেদ বেশ কয়েকটা রকম এবং এগুলো একটু নিয়ে চিন্তাভাবনা করবে এবং বই দেখে পড়বে তাহলে খুব সহজেই এগুলো আয়ত্ত করতে পারবে তো এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করতে পারো এটা তো অনলাইনেই ছাড়া হচ্ছে কমেন্টে জানাতে পারো আচ্ছা আর এর পরবর্তী যে ধাপ এই ধাপগুলো হচ্ছে এই যে এই সমস্ত পেস্টগুলো আমরা পড়লাম এই পেস্টগুলোকে কীভাবে কন্ট্রোল করবো সেই সম্বন্ধে আলোচনা হবে ইনশাল্লাহ ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম